হ্যালো বন্ধুরা, রাত্রিবেলা চলে এলাম তোমাদের কাছে। রোজ রোজ তো সকাল সকাল আসি, আজকে আবার রাত্রিরেও এলাম। আজকে সকালের দিকে আর আসা হয়নি, একটু একটু সময় হয়েছে, একটু একটু করেছি। আজকে এসেছি রাত্রিবেলায়। এই ছাদের এত মনোরম পরিবেশ তৈরি হয়েছে, ভীষণ হাওয়া দিচ্ছে, মানে ঝড় ওঠার ঠিক আগের পরিস্থিতি যাকে বলে। তার হাজবেন্ড যেই অফিস থেকে এসেছে, আমি আর মেয়ে দুজনে মিলে বাইরা করলাম। চলো একা আসি না, রাত্রি হয়ে গেলে মেয়েকে নিয়ে আমি একা ছাদেও আসি না, ভালো লাগে না, ইচ্ছা করে না। আসলে ভূতের ভয়টাই নয়, এমনি আসি না। যাই হোক, হাজবেন্ড এসেছে, তাই জন্য ছাদে এলাম একটু। এদিক ওদিকটা বড্ড অন্ধকার, ওদিকটা নিয়ে গেলাম না, তোমাদের দেখতে পাবে না। খুব হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। বৃষ্টিটা হলে খুব ভালো হতো, কিন্তু বৃষ্টির তো একটু বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না। আকাশে মেঘ আছে, তারা পাড়া কিছু দেখা যাচ্ছে না, কে জানে। আর সাথে আমার মহারানী ভিক্টোরিয়া এসেছেন। মহারানী এদিকে এসো, ওখান থেকে দেখতে পাবে না, ঘুরে আর দেখতে পাবে। এই দেখো অলি জানি, আর ছাদে একেবারে সেই শুধু ল্যাসটাই নেই, পুরোটাই হনুমান লাপাচ্ছে, শুধু লাপাচ্ছে। আমার রান্না মোটামুটি ডাল আর বলো না, আজকে কী হয়েছে, প্রেশার কুকারটা বাস্ট করলো, ডাল বসিয়েছিলাম, আমার হাজবেন্ড বাড়ি ঢুকছে, আর এই আমি একটু পিঁয়াজ কাটছিলাম দিনের অমৃত করবো বলে, ধমাস করে একেবারে প্রেশার কুকারটা এমন বাস্ট করলো, জলে অর্ধেক জলই পড়ে গেছে। যাই হোক, ডালটা হয়েই গেছিল, আর ভাতটা বসিয়েছিলাম, ভাতটা বন্ধ করে দিয়ে এলাম, আর ডিমের অমলেট করবো। ব্যাস, আজকে আর কিছু করবো না, কালকে একটু হয়তো মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারি। এই বদমাইশি করিস না, কালকে একটু মেয়েটাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারি, দেখি সকালবেলা নাম লিখিয়ে, তারপর আবার কখন ডাক্তারের সময় পড়বে তা জানি না, ফোনেই বলে দেবে, সেই বুঝে দিনের শিডিউলটা তৈরি করবো, কখন রান্না করবো, কী করবো না করবো। খুব গরম লাগছিলো তলায়, এখন বেশ ভালো লাগছে। জানো আমাদের এই ছাদে ভামে রাত্রিবেলা পুরো ভামের রাজত্ব হয়ে যায়, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। দাঁড়াও তোমাদের কটা জিনিস দেখাই, যদিও দেখতে পাবে কি না জানি না। আমাদের বাড়ি ভাটপাড়া তো হচ্ছে পুরনো জায়গা, প্রচুর পুরনো বাড়ি দেখতে পাবে তোমরা, দেখো। এটা একটা বাগান জানো তো, এই বাগানে বলে প্রচুর সাপ আছে। আর এই বাড়িটা দেখো, এই ঘরে ঘরটা দেখতে পাচ্ছ, চিলেকোটার ঘর, এই ঘরে ভাম থাকে, প্রচুর ভাম থাকে প্রচুর। এই যে আলসেগুলো দেখছো, এই আলসে দিয়ে, এই আলসেগুলো হচ্ছে ওদের যাতায়াতের রাস্তা। ওদিকটা যেতে চাইছি না, ওদিকটা এত অন্ধকার তোমরা কিছু দেখতে পাবে না, তাও চলো নিয়ে যাচ্ছি একটু দেখো। আমাদের ঘড়িটা আলো জ্বলছে, সেরকম অন্ধকার দেখেছো, চতুর্দিক অন্ধকার। এ মানু, ওই ছাদ থেকে নাম, এখানে দেখতে পাচ্ছ কি পুরো ঘুটঘুটে অন্ধকারে, একটুখানি মোবাইল আলো গেলাম না। এই যে আমার হাজবেন্ড বসে আছে অন্ধকারে, বুঝতে পারছো না, বোঝা যাবেও না। বহুত অন্ধকার,
বললাম তো তোমাদের এই দিকটা আলো আছে, ওই জন্য আমি মোবাইলটা নিয়ে এদিকে এদিকে, এই যে মাঠের আলোটা পুরো ছাদে আসে। তো দেখছো কেমন হাওয়া দিচ্ছে, দেখো পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। দাঁড়াও, তোমাদের আমি আমাদের চিলেকোঠার ছাদের ছাদটাই উঠি। এই দেখো চিলেকোঠার ছাদের ওপরে এসেছি, এখান থেকে মাঠটা পুরো কভার হয়, পুরো মাঠটা দেখতে হবে। এই মাঠের বড় আলোটা মানু তিনতলার ওপর এসেছি, একদম তিনতলার ওপর। আবার এইটার ওপরে আমরা উঠতে পারবো না, সিঁড়ি নেই। এটা আমার ছেলে ভাসুরের ছেলে, ওরা ওঠে, ওটা আরও উঁচু। ঠিক আছে বন্ধুরা, এবার রাখি, পরে আবার আসবো।